নমস্কাৰ, বিশ্বদক্ষলৈ স্বাগতম জনাই ভিডিঅ'টো আৰম্ভ কৰিছোঁ। পোনপ্ৰথমে ইংৰাজী নৱবৰ্ষৰ সকলোকে হেপ্পী নিউ ইয়াৰ 2024 আৰু এটি গঠনমূলক ভিডিঅ'লৈ আপোনালোকৰ ওচৰত আহিছোঁ। এই বছৰটো আপোনালোকৰ আৰম্ভণিখিনি কেনেকৈনো যাব এজন জ্যোতিষী আমি নিমন্ত্ৰণ জনাই আনিছোঁ। গোটেই ৰাশিকেইটা আপোনালোকে চাব, নিশ্চয় কিবা উপকাৰ আহিব। যদি প্ৰতিকাৰ ল'ব লগা আছে ল'ব আৰু ঈশ্বৰক বিশ্বাস কৰিব। ঠিক আছে, আমি এতিয়া ভিডিঅ'ৰ মাজলৈ গৈছোঁ, আপোনালোকে সুন্দৰকৈ ভিডিঅ'টো চাই থওক। পোনপ্ৰথমতেই মই বিষ্ণু তক্ষৰ জৰিয়তে সমূহ অসমবাসী ৰাইজলৈ নৱবৰ্ষৰ প্ৰাক মুহূৰ্তত মোৰ অন্তৰাত্মাৰ ভক্তিভৰা সেৱা আৰু শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। ভিডিঅ'টো আৰম্ভ কৰিছোঁ। আজি আপোনালোকৰ মাজত মাতি আনিছোঁ জ্যোতিষী ক্ষীৰত কলিতা ডাঙৰীয়াক, আৰু এই বছৰটোৰ আৰম্ভণিকালনো আপোনালোকৰ কেনে যাব তাৰ ওপৰত এটি থুলমূলকৈ এটা আভাস জ্যোতিষীগৰাকীয়ে দিব। আৰু আমাৰ চেনেললৈ আপোনাক স্বাগতম জনাইছোঁ আৰু আপোনাৰ অনুষ্ঠানটো আৰম্ভ কৰক আমি অনুৰোধ জনাইছোঁ। ধন্যবাদ শ্ৰোতাসকল। ইংৰাজী বৰ্ষ আমাৰ সংস্কৃতিৰ মাজত নাই যদিও এই বৰ্ষৰ হিচাপ বা কাম কাজত ব্যৱহাৰ সমাজৰ কিয়দাংশ জড়িত, সেয়েহে ইংৰাজী নৱবৰ্ষৰ প্ৰাক মুহূৰ্তত মই আপোনাক আটাইলৈ ভক্তিভৰা সেৱা পুনৰবাৰ নিবেদন কৰিলোঁ আৰু শুভেচ্ছাও জ্ঞাপন কৰিলোঁ। আৰু নেদেখাজনৰ ওচৰত আমি প্ৰাৰ্থনা কৰিছোঁ যাতে সকলোৰে মন প্ৰাণত নৱবৰ্ষই কঢ়িয়াই আনে শান্তি, প্ৰগতি, উৎসাহ, আনন্দ তথা বহুতৰে বাবে আশাৰ বতৰা। আহক আমি ঘূৰি যাওঁ বাৰ ৰাশিৰ অৱস্থানলৈ। মেষ ৰাশি, আপোনাৰ ক্ষেত্ৰত ইংৰাজী নৱবৰ্ষৰ আৰম্ভণি বিশেষ শুভ বুলিব নোৱাৰি। শনিৰ শুভ কাৰকতাত কৰ্ম সাফল্য, সৌভাগ্য বৃদ্ধি, আনৰ পৰা ধন লাভ হ'ব যদিও অন্যান্য গ্ৰহসমূহ বিশেষ শুভভাৱত দেখা পোৱা নাযায়, যাৰ বাবে বছৰটোৰ আৰম্ভণিতে ভাল প্ৰতিবিধানৰ প্ৰয়োজন আছে। দুই নম্বৰ বৃষ ৰাশি, আপোনাৰ ক্ষেত্ৰতো বৰ্তমান ইংৰাজী নৱবৰ্ষৰ আৰম্ভণি বিশেষ মংগলদায়ক নহয়। ৰাহুৰ শুভ প্ৰভাৱত ৰোগ আৰোগ্য তথা বুধৰ শুভ অৱস্থান অনুযায়ী ধনৰ আগমন, সন্তানৰ উন্নতি ও শনিৰ দৃষ্টিত কঠোৰ শ্ৰমৰ মাজেৰে পদোন্নতি বছৰটোৰ আৰম্ভণিৰ পৰা সংযমী জীৱন যাপন কৰিব পাৰিলে ভাল হ'ব। তিনি নম্বৰ মিথুন ৰাশি, আপোনাৰ ক্ষেত্ৰত শুক্ৰ, মংগল, ৰাহু আৰু বৃহস্পতি গ্ৰহৰ দৃষ্টি অনুযায়ী বছৰৰ আৰম্ভণিকাল বিশেষ শুভ নহয়। সকলো প্ৰকাৰে জয়লাভৰ কাৰকতা আছে যদিও শনিৰ অশুভ কাৰকতাত হৃদৰোগ সম্ভাৱনা, আনহাতে শত্ৰু বৃদ্ধিকে আদি কৰি অৰ্থনাশৰ সূচনা হয়। সুবিজ্ঞ জ্যোতিষীৰ দ্বাৰা ভাল প্ৰতিকাৰৰ ব্যৱস্থা কৰক। কৰ্কট ৰাশি, বছৰৰ আৰম্ভণিকালত বুধ আৰু শুক্ৰৰ শুভ অৱস্থানে সৌভাগ্য বৃদ্ধি, ধন প্ৰাপ্তি, বিজয় তথা ৰোগৰ পৰা মুক্তি, বল বীৰ্য বৃদ্ধি শুভ ফলাফল আছে যদিও বাকী গ্ৰহসমূহৰ প্ৰতিকাৰৰো প্ৰয়োজনীয়তা আছে। সেয়েহে আৰম্ভণিকালত মঠ মন্দিৰ দৰ্শন, ধৰ্মীয় কাম কাজত অংশগ্ৰহণ কৰিব পাৰিলে ভাল হ'ব। সিংহ ৰাশি, আপোনাৰ ক্ষেত্ৰত ইংৰাজী নৱবৰ্ষৰ আৰম্ভণিকাল মধ্যম স্থিতি। বৃহস্পতি শুক্ৰৰ প্ৰভাৱত ক্ষমতা বৃদ্ধি, কৰ্ম সাফল্য, আৰ্থিক উন্নতি, সন্তান লাভ, আনফালে অন্যান্য গ্ৰহসমূহৰ দৃষ্টি বিশেষ ভাল নহয়, যাৰ বাবে বছৰৰ আৰম্ভণিকালত প্ৰতিকাৰৰ প্ৰয়োজনীয়তা আছে। কন্যা ৰাশি, বৰ্তমান সময়খিনি বা বছৰৰ আৰম্ভণিকাল
এই রাশির বাবে মোটামুটি শুভ। বিলাস, রাজসম্মান, ধন সম্পদ লাভ, খনিজ দ্রব্য লাভ, ধন বৃদ্ধির লগতে স্বজন সুখ আর রোগ আরোগ্য সময়। আনহাতে গুরু বৃহস্পতির অশুভ কারকতাত জীবন সংশয়ের প্রভাব দেখা যায়, যদিও রাশি চক্রর গ্রহ সমূহ বহুত বেয়া ভাবত নাই। তথাপিও বছরের আরম্ভণিকালত ধর্মকর্মত নিজক ব্যস্ত রাখক। তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রত নববর্ষর আরম্ভণি সময়খিনি মধ্যম বুলি কব পৰা যায়। বিশিষ্ট ব্যক্তির দর্শন লাভ, বন্ধু লাভ, অনুগ্রহ, অর্থ উন্নতি, সুখ, ভূ সম্পদ লাভ, শত্রু বিনাশ, ভোগ ইত্যাদির কারকতা দেখা যায়, যদিও পিত্তপীড়া, ভাগ্য বিপর্যয়, ভ্রমণ কষ্ট, নানা অশুভ ফলাফলও দেখা পোৱা যায়। আনফালে যান বাহন লাভ, জ্ঞান বৃদ্ধি, বিদ্যালাভরও শুভ সময় হিসাবে চিহ্নিত। তথাপিও হরি স্মরণ ধর্মকর্ম পাহরি না থাকিব। বৃশ্চিক রাশি, বছরের আরম্ভণিকালত মঙ্গলের অশুভ প্রভাবত শত্রু বৃদ্ধি, আঘাতপ্রাপ্তি, দেহপীড়া, নেত্র রোগ, অসুখী, বিশ্বাসহানি হওয়ার সম্ভাবনা। আনফালে বুধর অবস্থান শুভ, কেতু শুভ ভাবত, শুক্র শুভ ভাবত থকাই রোগ আরোগ্য, ধনাগম, ধৈর্য, শুভ ধনাগম ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রত শুভ, পারিলে প্রতিকার লব। ধনুরাশি, আপনার ক্ষেত্রত গুরু বৃহস্পতি শুভ, গৃহ উন্নতি, রোগ আরোগ্য, অর্থ উন্নতি, বন্ধু লাভ, আনফালে নেত্রপীড়া অপব্যয়ের কারকতার লগতে বিপরীত লিঙ্গর পৰা সাবধান হব। ভ্রমণত কষ্ট তথা উদরপীড়ার সম্ভাবনাও বছরটোর আরম্ভণিতে দেখা দিব পারে, প্রতিকারের জরুরি আছে। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রত বছরের আরম্ভণিকাল বিশেষ শুভ বলিব নোৱাৰি। ধনাগম, রোগ আরোগ্য ও সৌভাগ্য ভূমি লাভর কারকতা গ্রহসমূহর অবস্থান চাই কব পারি, যদিও বাধা, বিঘিনি, উদ্বেগ, আত্মীয় বিয়োগ ইত্যাদি কথাও বছরটোর আরম্ভণিকালত বান খাই আছে। সেয়ে বছরের আরম্ভণিকালতে সুবিজ্ঞ জ্যোতিষীর দ্বারা উচিত প্রতিবিধান লব। কুম্ভ রাশি, এই রাশি বছরের আগমনীকাল শুভ, যদিও সাধারণ কুটি নাতিত এই রাশির সাধারণ খুঁটিনাটি এই রাশির ক্ষেত্রতো দেখা যায়। স্বজন বিরোধ, পিত্তপীড়া, শত্রু ভয়, কর্মজটিলতা ইত্যাদি। তথাপিও গ্রহসমূহর শুভ প্রকাশত সুখ্যাতি, সৌভাগ্য বৃদ্ধি, অর্থ উন্নতি, সন্তান সুখ, নানা সম্মান লাভ, সম্পদ বৃদ্ধি, প্রাপ্তি, সাফল্য, ধনাগম, বিলাস, তীর্থ ভ্রমণের যোগাযোগ আছে। অশুভ গ্রহসমূহর প্রতিবিধান লব। রাশি চক্রর শেষ রাশি মীন রাশি, রাশি চক্রর শেষ রাশি মীন রাশি। এই রাশির জাতক জাতিকা সকলের ইংরাজি নববর্ষর প্রাক মুহূর্তর সময়খিনি মোটামুটি মঙ্গলদায়ক। রাশিত রাহুর অবস্থান হয়ে আছে, যদিও রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি ধনের ভাবত অবস্থান করায় মঙ্গলদায়ক হয়ে পড়েছে। ধনহানি, সন্তান পীড়া, আত্মীয় বিরোধ, রোগ, শোক ইত্যাদি ইত্যাদি কথার সমাহার বছরটোর আরম্ভণিকালত আছে, যদিও এই রাশির ক্ষেত্রত বর্তমান অর্থাগম, জ্ঞান বৃদ্ধি, স্ত্রীলাভ, উত্তম গৃহলাভ, যান বাহন লাভ, কর্মপ্রাপ্তি, কার্যসিদ্ধি তথা বিজয়ের কথাকেই গ্রহসমূহর অবস্থানে দেখুয়ায়। পারিলে রাহু আর কেতুর প্রতিকার লব। বছরের আরম্ভণিতে ব্রাহ্মণ ভজন, দান দক্ষিণা, ভকত ভজন, নিজ লোকক দান ধর্মকর্মত মন দিব। তদুপরি মঠ মন্দির তীর্থ ভ্রমণ বাতিল নকরিব। রাহু আর কেতুর প্রভাবের পরা রক্ষা পাবলৈ গোমেদ রূপর লগত আর বিদুর্যমনি রূপত ধারণ করিব। বিশদভাবে জানিবলৈ অসরের অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ লব। আমার লগত যোগাযোগ করিবলৈ 9706909374 এই নম্বরত আপনাদের যোগাযোগ করিব পারে।
মই নম্বৰটো আকৌ এবাৰ কৈ দিছোঁ 9706909374 ইমান নম্বৰত আমাৰ লগত আপোনালোকে যোগাযোগ কৰক আৰু বিশদভাৱে বস্তুবিলাক জানি লওক ধন্যবাদ আপোনাৰ চেম্বাৰটো কৈ দিবচোন মোৰ বামৰিগাঁও কামৰূপ অসম মৌজাদাৰ অফিচৰ কাষতেই মোৰ চেম্বাৰটো যদি বামৰিগাঁৱত গ'লেই সুধিলেই গম পাই যাব মানুহখিনিয়ে ঠিক আছে আপুনি এইখিনি সময় আমাৰ বিষ্ণু টকছৰ দৰ্শকক দিয়াৰ বাবে আপোনাক বহুত বহুত ধন্যবাদ আৰু সকলোৰে মংগলময় হওক এই নতুন বছৰটোত নতুন উৎসাহেৰে নতুন উদ্যমেৰে আপোনালোকে আগুৱাই যাওক যে যদি কিবা প্ৰতিকাৰ আছে আপোনালোকে কৰক আপোনালোকে ভাগৰি নপৰিব কোনোবা যদি বেয়া থাকে বেয়াবিলাক ভাল কৰিবলৈ চেষ্টা কৰক প্ৰতিকাৰ লওক ঈশ্বৰক বিশ্বাস কৰক এইখিনি সময় আপোনাক দিয়াৰ বাবে আমাক আপোনাক বহুত বহুত ধন্যবাদ জনাইছোঁ আপোনালৈও মোৰ ফালৰ পৰা অশেষ ধন্যবাদ জ্ঞাপন কৰিলোঁ আৰু শ্ৰোতাসকলক আমি পুনৰবাৰৰ বাবেই আবেদন কৰিম যে বিষ্ণু টক্স জনসাধাৰণৰ মাজত খুব পজিটিভ চিন্তা এটালৈ আগবাঢ়িছে গতিকে বিষ্ণু টক্সক আপোনালোকে সহায় কৰক ছাবস্ক্ৰাইব কৰক আৰু তেখেতক আগুৱাই যোৱাত সহায় কৰিলেও আমিও সুখী হ'ম আপোনালোকেও কিবা এটা পাব আৰু এই সময়ছোৱাত মই সমূহ অসমবাসীলৈ মোৰ পুনৰবাৰ ভক্তিভৰা সেৱা নিবেদন কৰি নতুন বছৰৰ এই প্ৰাক মুহূৰ্তত বহুত শুভেচ্ছা জ্ঞাপন কৰি সকলোৰে মন প্ৰাণত যাতে ভগৱানে আনন্দৰ সৃষ্টি কৰি সুখ আৰু সমৃদ্ধিৰ বতৰা যাতে কঢ়িয়াই আনে তাকে কামনা কৰি বিদায় লৈছোঁ নমস্কাৰ আমি একেলগে কওঁ আহক হেপী নিউ ইয়াৰ 2024